আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। অল্প জায়গার ভিতরে অল্প খরচে একটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন করবেন, তো আজকের এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার রুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো এটা হলো বাড়ির সামনের ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন সামনের ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। এখানে একটু লক্ষ্য করুন, বাড়ির সামনের দিকে দুই পাশে দুইটা ব্যালকনি দেওয়া হয়েছে এবং ব্যালকনির যে ডিজাইনটা করা হয়েছে সেই সেম ডিজাইনটা এখানে আপনার পোর্চেও দেওয়া হয়েছে, এবং পোর্চের যে ছাদটা দেওয়া হয়েছে এটা কিন্তু সিঁড়ির ল্যান্ডিং। তো ভিউয়ার্স, আজকের এই যে বাড়িটি এটা একেবারেই অল্প খরচের ভিতরে করা হয়েছে, তাই আপনি পুরো বিস্তারিত বিষয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনার বাড়ির ডিজাইনটি তখনই সুন্দর হবে যখন আপনি বাড়ি করার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনার বাড়িটি কেমন হবে। তো যাই হোক, আজকের এই যে বাড়িটি, এই বাড়িটি করার জন্য আপনার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 31 ফিট এবং প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 29 ফিট। তো এই জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 899 স্কোয়ার ফিট, আর যদি শতকে হিসাব করা হয় তাহলে আসবে 2 শতক 06 পয়েন্ট, এটা কাঠায় হিসাব করলে 1 কাঠা 25 পয়েন্ট। তো আজকের এই বাড়িটি সম্পূর্ণ 12 মিলি রডের উপর ফাউন্ডেশন নেওয়া হয়েছে। আপনি কিন্তু চাইলে 12 মিলি রডের উপর দুইতলা ফাউন্ডেশন নিতে পারেন। তো এখানে 12 মিলি রডের উপর এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে ভেতরে ডিজাইনটা দেখাবো এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব, এই বাড়িটা এখনও পর্যন্ত করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেটা আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা সামনের দিকটাতে খুবই সুন্দর, আপনিও চাইলে কিন্তু এরকমভাবে করে নিতে পারেন। তো এখানে যতগুলা কলাম ব্যবহার করা হয়েছে প্রতিটা কলামই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে, এবং প্রতিটা কলামে আপনার 4 পিস করে রড দেওয়া হয়েছে, 4 সাইডের যে 4টা কলাম, এবং বাদবাকি সব কলামগুলোতে 6 পিচ করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে, আর 4 সাইডের যে 4 পিস করে দেওয়া হয়েছে 4 কর্নারে, ওখানে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে 4 পিস করে। তো আপনিও চাইলে এরকম 16-12 কম্বিনেশনে একটি বাড়ি তৈরি করে নিতে পারবেন, এবং অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়ি করার পূর্বে একজন দক্ষ মিস্ত্রি বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন, তা না হলে আপনার বিল্ডিংয়ে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যালকনির ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, আপনিও চাইলে কিন্তু এর থেকেও আরও অনেক ব্যতিক্রম ডিজাইন রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর, তো আপনি চাইলে সেভাবে করে নিতে পারেন। তো যাই হোক, এখন আসি আমরা মেইন বিস্তারিত বিষয়। তো এখানে ফাউন্ডেশনটি নেওয়ার জন্য 4 ফিট মাটির গভীরে যাওয়া হয়েছে, তারপর ওখানে আপনার 1 ফিট ঢালাই দেওয়া হয়েছে, যেটা আপনার ব্যাচ বলে, ওই ব্যাচটা দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে, এবং মাঝের 2টা কলম দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো এখানে আপনার যে গ্রেড বিমটা দেওয়া হয়েছে এটা কিন্তু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি দেওয়া হয়েছে, আর এখানে আপনার 4 পিস করে রড ব্যবহার করা হয়েছে। তো আপনিও চাইলে কিন্তু এখানে যেভাবে বলা হয়েছে সেম একই সিস্টেমে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন খুবই সুন্দরভাবে। তো আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনারা এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও দেখতে চান কি না। তো যাই হোক, এখানে ব্যালকনি দেখতে পাচ্ছেন, ব্যালকনির যে নিচের যে শেপটা রয়েছে ওইটাতেও বিট দিয়ে সুন্দর করে ডিজাইন করা হবে। তো এটা ফুল কমপ্লিট হলে আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে এটা কমপ্লিট হওয়ার পর সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো। তো আমরা এই ভিডিও শেষে অবশ্যই এই বাড়িটির ড্রয়িং প্ল্যান দেখে যাব এবং আমাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবো। তো আমি এখানে পুরো বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে ক্লিয়ার করেছি, এখানে যে ছাদটা ঢালাই দেওয়া হয়েছে এটা কিন্তু 4.5 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে,
আর এখানে দেখুন কলামের গায়ে মানে সবগুলো কলামের গায়ে কিন্তু ইট গেঁথে দেওয়া হয়েছে, যাতে করে এখানে দরজা কাটার জন্য আপনার পিলার বা কলাম কাটা না পড়ে। তো এখানে ছাদের যে হাইটটা দেওয়া হয়েছে এটা কিন্তু 10 ফিট 3 ইঞ্চি দেওয়া হয়েছে, আর আপনার যে লিনটন লেভেল পর্যন্ত যে হাইটটা দেওয়া হয়েছে এখানে গাঁথুনির, এটা কিন্তু 7 ফিট 3 ইঞ্চি দেওয়া হয়েছে দরজার হাইটের জন্য। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একটি বাথরুম দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরোপুরি সঠিকভাবে বোঝানোর, এখন এই বাড়িটির ফ্লোর প্ল্যান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এই বাড়িটি এখনও পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এবং এটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। তো যাই হোক, আমি আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান্ধবের মাঝে, যেন তারা ভিডিওটি দেখে উপকৃত হতে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা দৈর্ঘ্যের দিকে রয়েছে 31 ফিট এবং প্রস্থের দিকে রয়েছে 29 ফিট। এটা আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 899 স্কোয়ার ফিট, আর যদি শতকে হিসাব করি তাহলে আসবে 200.06 পয়েন্ট, আর যদি এটা আমরা কাঠায় হিসাব করি তাহলে আসবে 1 কাঠা 25 পয়েন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বাড়ির সামনের ডিজাইন। তো এখানে দুই পাশে দুইটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, যে ব্যালকনি দুইটা 11 ফিট বাই 3 ফিট করে দেওয়া হয়েছে। তো এইখানে রয়েছে একটি স্টেয়ার রুম, স্টেয়ার রুমটা 15 ফিট বাই 7 ফিট। স্টেয়ার রুমের ডান পাশে একটি বেডরুম রয়েছে যেটা 11 ফিট বাই 12 ফিট, বাম পাশে একটি বেডরুম রয়েছে যেটা 11 ফিট বাই 12 ফিট, এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে যেটা 4 ফিট বাই 7 ফিট। তো ভিউয়ার্স, একটু সামনে অগ্রসর হলে এখানে পাব একটি ড্রয়িং কাম ডাইনিং রুম যেটা থাকবে 16 ফিট বাই 11 ফিট। ডাইনিং কাম ড্রয়িং রুমের বাম পাশে রয়েছে একটি কিচেন যেটা 7 ফিট বাই 12 ফিট, এবং ড্রয়িং রুমের ডান পাশে রয়েছে একটি বেডরুম যেটা 11 ফিট বাই 12 ফিট, এবং এই যে ড্রয়িংয়ের ডান পাশে আরও একটি কমন টয়লেট রয়েছে যেটা 7 ফিট বাই 4 ফিট। তো এটা ছিল আজকের বাড়ির ড্রয়িং প্ল্যান। তো এখানে আপনারা যতটুকু কাজ দেখতে পারছেন, এতটুকু করার জন্য খরচ হয়েছে 9 লক্ষ টাকা। তো স্থান ও জায়গা বেঁধে মাল জিনিসের দাম কম বেশি হতে পারে, সেক্ষেত্রে খরচটা কিছুটা কম বেশি হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে এরকম প্রতিদিন সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখতে পারবেন আমাদের চ্যানেলে নিয়মিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।